প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক অবস্থার বিবরণীর আমরা অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। আসো, আজকের আলোচনায় কি রয়েছে? শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে আমাদের 12তম ক্লাস। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন হয়ে গেল আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আছি। আমরা প্রায় এই অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই আজকে আর্থিক অবস্থার বিবরণী পর্যালোচনার একটি অঙ্ক দেখবে। আমি থাকব তোমাদের সাথে। আমরা প্রথমে একটি অঙ্ক দেখে নিই। কেয়া কসমেটিক্স লিমিটেড এর 2019 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। দায় ও মালিকানা স্বত্ব টাকা, সম্পত্তি সমূহ টাকা, শেয়ার মূলধন 90,000, স্থায়ী সম্পদ 90,000, সাধারণ সঞ্চিতি 50,000, প্রাপ্য হিসাব 40,000, প্রদেয় হিসাব 20,000, প্রাপ্য নোট 15,000, প্রদেয় নোট 10,000, নগদ ব্যাংক জমা 30,000, ব্যাংক জমাতিরিক্ত 15,000, মজুতপণ্য 10,000, বকেয়া খরচ 5,000, অগ্রিম খরচাবলী 5,000, মোট হলো সম্পত্তি দায় 1,90,000 টাকা করে দুই দিকেই। অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে বিক্রয় 1,50,000 টাকা, আর মোট লাভ 30,000 এবং নেট লাভ 15,000 টাকা। আমাদের করণীয়তে আছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো, মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। প্রথমে আসি আমরা ক নম্বর প্রশ্নে, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। আমরা অঙ্কের মধ্যে দেখলাম যে আর্থিক অবস্থার বিবরণী, সেখানে একদিকে সম্পত্তি ছিল আর একদিকে দায় ছিল। সেই দায় এবং সম্পত্তি সমূহের উভয় দিক থেকে প্রথমে আমরা দেখি চলতি সম্পদের পাশে যে আইটেমগুলো চলতি সম্পদে ছিল। ইতিপূর্বে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের একটা তালিকা দেখেছিলাম। সেই তালিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আছে চলতি সম্পদের দিকে 40,000 টাকা, প্রাপ্য নোট আছে 15,000, ব্যাংক জমা আছে 30,000 টাকা, নগদ ব্যাংক জমা, মজুতপণ্য আছে 10,000 টাকা, অগ্রিম খরচাবলী আছে 5,000 টাকা। অর্থাৎ মোট চলতি সম্পদের পরিমাণ আমরা এই অঙ্কে পাচ্ছি 1,00,000 টাকা। অপরদিকে চলতি দায়ের মধ্যে রয়ে আছে প্রদেয় হিসাব 20,000, প্রদেয় নোট 10,000, ব্যাংক জমাতিরিক্ত 15,000, বকেয়া খরচাবলী 5,000, মোট 50,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কে মোট চলতি সম্পদের পরিমাণ আছে 1,00,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ আছে 50,000 টাকা। এবার আসি আমরা খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে প্রথমেই ছিল চলতি অনুপাত নির্ণয় করো। তো চলতি অনুপাতের যে সূত্র, সেটা হলো চলতি সম্পত্তি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলেই আমরা চলতি অনুপাত পাব। আমরা ক নম্বর প্রশ্নে দেখেছিলাম যে চলতি সম্পদ 1,00,000 টাকা এবং চলতি দায় 50,000 টাকা, এই জন্য আমরা লিখেছি ক থেকে আনিত। তাহলে চলতি সম্পদ 1,00,000 এবং চলতি দায় 50,000 টাকা লিখলাম। এখন 50,000 টাকা অর্থাৎ নিচের যে রাশি চলতি দায়, এটা দিয়ে যদি আমরা দুটি রাশিকেই ভাগ করি, তাহলে ভাগফল দাঁড়ায় 2 আর নিচে হলো 1। অর্থাৎ 50,000 টাকা দিয়ে উপরেরটাকেও ভাগ করব, 50,000 টাকা দিয়ে নিচেরটাকেও ভাগ করব। আমি বিষয়টি আবার বলছি যে নিচের রাশি দিয়ে উভয় রাশিকেই ভাগ করব। তাহলে ফলাফলটা দাঁড়ালো 2 এবং 1। এটাকে অনুপাতে লিখলে অনুপাতটা হলো 2:1, অর্থাৎ আমাদের চলতি অনুপাত হলো 2:1।
অপরটি ছিল তারল্য অনুপাত, তারল্য সম্পদ ডিভাইডেড বাই তারল্য দায়। এখানে তারল্য অনুপাত আমরা লিখেছি তারল্য সম্পদ 85,000 এবং তারল্য দায় 35,000। কীভাবে এটি হলো? তারল্য সম্পদের সূত্র আমরা আগেই দেখেছিলাম, চলতি সম্পদ থেকে সমাপনী মজুত এবং অগ্রিম খরচ বিয়োগ করতে হবে। আমাদের অঙ্কে আমরা কতে বের করেছিলাম 1,00,000 টাকা চলতি সম্পদ এবং অঙ্কে আছে সমাপনী মজুত পণ্য 10,000 ও অগ্রিম খরচ 5,000, অর্থাৎ 15,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চলতি সম্পদ হলো 85,000 টাকা। অপরদিকে তারল্য দায় সমান সমান চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত, আমরা একটি আগেই বের করেছি 50,000 টাকা চলতি দায় আর প্রশ্নে 15,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত আছে, বিয়োগ করলে 35,000। অনুপাতটা আগের মতোই 35,000 দিয়ে যদি আমরা 85,000কে ভাগ করি তাহলে 2.43 আর 35,000কে 35,000 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ অনুপাতটি হলো 2.43:1। এরপরে আসি চলতি মূলধন বা কার্যকরী মূলধন। এটার সম্পদ হলো, এটার সূত্র হলো চলতি দায় সম্পদ মাইনাস চলতি দায়। আবার বলছি, চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তার মানে আমরা আগেই বের করেছিলাম চলতি সম্পদ 1,00,000 মাইনাস চলতি দায় 50,000, অর্থাৎ কার্যকরী মূলধন বা চলতি মূলধন হলো 50,000 টাকা। এবার আসা যাক চলতি মূলধন অনুপাত। এটার সূত্র ছিল চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে চলতি মূলধন অনুপাত সমান সমান 1,00,000 টাকা মাইনাস 50,000 টাকা ডিভাইডেড বাই 50,000 টাকা। অতএব 50,000/50,000 চলতি মূলধন অনুপাত 1:1। এটাকে যদি অনুপাতে আমরা লিখি তার মানে 1:1। এবার আসি আমরা মোট লাভ অনুপাত গ নম্বরে। মোট লাভ অনুপাতে অনুপাতের সূত্র হলো মোট লাভ বাই নেট বিক্রয় গুণিতক 100। এটার আদর্শ মান আমরা জানতাম 20% থেকে 30%। তো প্রশ্নে আমাদের মোট লাভ দেওয়া আছে 30,000, নেট বিক্রয় দেওয়া আছে 1,50,000। অতএব আমরা যদি মোট লাভ অনুপাতে 1,50,000 দিয়ে 30,000কে ভাগ করি তাহলে 0.02 আর নিচেই হয় 1 গুণিত 100। অতএব এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হয় 20%, তার মানে আমাদের মোট লাভ অনুপাত হলো 20%। অনুরূপভাবে নেট লাভ অনুপাত, নেট লাভ বাই নেট বিক্রয় ইন্টু 100, এটার আদর্শ মান হলো 10% থেকে 15%। এই আদর্শ মানটা এখানে না লিখলেও চলে। নেট লাভের অনুপাত, নেট লাভ দেওয়া আছে 15,000 আর বিক্রয় আছে 1,50,000। তাহলে এখন যদি 15,000কে 1,50,000 দিয়ে ভাগ করি তাহলে 0.10 × 100। এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে ওই 100 দিয়ে 0.10কে গুণ করলে হয় 10, এই জন্য এটা 10%, অতএব নেট লাভ অনুপাত হলো 10%। এবার আসি বিনিয়োজিত মূলধনের আয়ের হার, করবাদ নেট লাভ বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তাহলে বিনিয়োজিত মূলধনের আয়ের হার 15,000/1,40,000 × 100। এটাকে বিনিয়োজিত মূলধনের আয়ের হার 15,000কে যদি 1,40,000 দিয়ে ভাগ করি তাহলে 0.1071 × 100। বিনিয়োজিত মূলধনের অনুপাত তখন হবে 10.71%। প্রশ্ন হলো কি করে আমরা করবাদ নেট লাভ এটা লিখলাম? করবাদ নেট লাভ এখানে দেওয়া নেই, তার মানে নেট লাভটাই হলো করবাদ নেট লাভ। আর বিনিয়োজিত মূলধন হলো, এটার সূত্র মোট সম্পদ বাদ ভুয়া সম্পদ মাইনাস চলতি দায়। বিনিয়োজিত মূলধন, তাহলে মোট সম্পদ আমাদের ছিল যোগফল 1,90,000, ভুয়া সম্পদ এই অঙ্কে নেই। ভুয়া সম্পদ আসলে দুটি, একটি হলো প্রাথমিক খরচ আর একটি হলো বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, এই দুটির কোনোটি নেই 9-10-এর জন্য, 11-12-এ আর একটু বেশি আছে। এই জন্যে আমরা 1,90,000 থেকে আমরা ক নম্বরে চলতি দায় বের করেছিলাম টোটাল 50,000, বিয়োগ করলে 1,40,000, আর নেট লাভই এখানে 15,000, অর্থাৎ কর বাদ নেট লাভই হলো নেট লাভ। ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পেরেছ। এই একটি অঙ্ক বুঝলেই অনুপাতের
বা আর্থিক পর্যালোচনার সমস্ত কিছুই পারা যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।